ওরে 30 বছর বয়স তোমার, ভাবছ মনে মনে ওরে 60 বছরের বাবা থাকতে তুমি মরবা কেনে, ওরে নাই গ্যারান্টি সামনে তুমি, নাই গ্যারান্টি সামনে তুমি বাঁচবা 1 সেকেন্ড। ও মাই ডিয়ার ফ্রেন্ড, ওই বুঝি তোর আইলো ওয়ারেন্ট, ঠিক কিনা? ওই কবরটা তোমার ডাইকা ডাইকা কইব, আনা বাই তো তোর, আমি হইলাম মাটির ঘর। সুবহানাল্লাহ, কিয়ের ঘর, কিয়ের ঘর, মাটির কবর ডাইকা বলে, ও আল্লাহর বান্দা, পৃথিবীতে আরামের বিছানায় ঘুমাও, কত সুন্দর তোষক, তার নিচে জাজিম, তার নিচে ফোম, ও সেগুন কাঠের খাট, কত ভালো জায়গায় তুমি ঘুমাও, বিদেশি কম্বল গায়ে দিয়া তুমি ঘুমাও, কত সুন্দর কটনের বালিশ দিয়া তুমি ঘুমাও, শিমুল তুলার বালিশ দিয়া তুমি ঘুমাও। কবর কয়, আমি কবরে আসার আগে নিজেরে প্রস্তুত করবা, তৈরি করবা, আমি কবরের ভিতরে কোনো বিছানা নাই, আমার এটা মাটির ঘর, মাটির ঘর, বিছানা বানায়া আয়ো। সাহাবায়ে কেরাম বলেন, নবী গো, কবরের ভিতরে বিছানা কেমনে বানাবো গো নবী, কেমনে বানাবো? আমার নবী বলেন, আমি নবীর সঙ্গে আমার উম্মতের যারার মহাব্বতের সম্পর্ক থাকবে, আমি নবীর ব্যাপারে যারা জীবন দেওয়ার জন্য সর্বদা প্রস্তুত থাকবে, রে কবরের মধ্যে 3টা প্রশ্নের পর্ব শেষ হয়ে গেলে আমার নবী বলেন, আমার আল্লাহ কুদরতিভাবে হুকুম দিবে, এই ব্যক্তির কবরে জান্নাতি বিছানা বিছাইয়া দাও। সুবহানাল্লাহ, এই জন্য কবর বলে জান্নাতের বিছানার ব্যবস্থা কইরা আমি কবরে আয়ো, জান্নাতি বিছানা না বানাই আমি কবরে আয়ো না, তাইলে বিপদের সীমা থাকবে না। নবী কই, উম্মত কাফনের কাপড় পইরা গেছো, সিলাই নাই, পাতলা মার্কিন কাপড়, সস্তা কাপড়, সাদা কাপড় লইয়া কবরে গেছো। কবর কয়, আমি মাটির ঘর, তোমার এই কাপড় কিন্তু বেশি দিন টিকতো না, অতএব নিজের জন্য পোশাকের ব্যবস্থা কইরা আয়ো, কেননা আমি মাটির ঘর। নবী কয়, উম্মতেরে, যে ব্যক্তির ঈমান ঠিক থাকবে, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, ঈমানের ক্ষেত্রে যে ব্যক্তি কোন ত্রুটি বিচ্যুতি করে না, আমল যদি কম হয়, আমল যদি কম হয়, ওই উম্মতেরে চিন্তা করতে মানা করিও, আমি নবী আসি তার জন্য সুপারিশ করব, চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। আমল কম হইলে চলবো, ঈমান কম হইলে চলতো, চলবো নাকি? এই এলাকায় মা বোন আছে না? মা বোন আসেনি? এই মা বোনদের প্রত্যেক মাসে আল্লাহ নামাজ মাফ করে দেয়, এরকম একটা বিষয় আছে, কারো 3 দিন, কারো 5 দিন, কারো 7 দিন, কারো 10 দিন। মা বোনদের যখন হায়েজ হয়, মা বোনদের যখন নিফাস হয়, তাদের নামাজ মাফ করে দেয় কে? জোরে কোন, আরো জোরে বলতে হবে, মা বোনদের হায়েজ হইলে নামাজ মাফ, কিন্তু ঈমান মাফ না। ঈমান মাফ আছে নাকি? ঈমান মাফ নাই বাবা, আমলে ছাড় আছে, ঈমানে ছাড়। এই জন্য দয়াল নবী বলেন, উম্মতেরে, পরিপূর্ণ ঈমান লইয়া যদি কবরে আইতে পারো, তোমার সাদা পাতলা কাফনের কাপড় নিয়ে চিন্তা করিও না, আমার আল্লাহ তোমার কবরের ভিতরে জান্নাতি পোশাক পরাইয়া দিবে। মাটির ঘরে আর চিন্তা আছে নি? আছে, একটা চিন্তা আছে, উদ্দুরা কবরটার ভিতর কুদ্দুরা বিছাই দিব, শীতের সময় শীত করব, গরমের সময় তো ট্যারিফ হইতাম না এমনি মাটির ভিতরে। হ্যাঁ, এখন কি যে অবস্থা, ভিতরে দিয়ে সিটেসিও নাই, জায়গাটাও কম, হুজুর তাইলে কেমনে থাহ, জায়গাটা বাড়েন না, বুদ্ধি বাস। শোনে, কবর বলে, ও আনা বাইতু তুরাব, আমি হলাম মাটির ঘর, ও আনা বাইতু দুধ। কবর কয়, সাবধান, আমি কবর, আরামের জায়গা না, পোকামাকড়ের জায়গা, তুমি যে নাইবা, নিজের ব্যবস্থা করে না আইলে পোকামাকড় তোমার খাইয়া শেষ করে,
ব্যবস্থা করাই, আজাব থেকে বাঁচার রাস্তা করাই। সাহাবা কেরাম বলেন, নবী গো, ও নবী, এইসব বিষয় থেকে আমরা কেমনে বাঁচতে পারব? আমার নবী বলেন, ফাইদা তুফিনাল আবদিল মুমিন, যখন ওই কবরের মধ্যে কোন মুমিন ব্যক্তি রাখে, খেয়াল করেন, মুমিন যে ইমানদার, যে নবীর ভালোবাসে, যে ব্যক্তি আল্লাহর ভয় করে, যে ব্যক্তি প্রতিনিয়ত কোরআনুল কারীম তেলাওয়াত করে, নামাজ পড়ে, রোজা রাখে, দান সদকা করে, নবী বলেন, উম্মত রে, এমন ব্যক্তির যখন কবরের ভিতরে রাখে, কলালাহুল কবর, মুনকার নকির কবরে আসার আগে কবরে ওই মুমিনের সাথে কথা কয়, জোরে কোন সুবহানাল্লাহ। নবী গো, কবর কি কয়? আমার নবী বলেন, কবর বলেন, মারহাবান ওয়া আহলান, স্বাগতম, সুস্বাগতম, জোরে কর না সুবহানাল্লাহ। কে কয়? কে কয়? কবর, বুঝছেন নি? কবরের বিষয় দিছেন আপনারা, কি মরে গেছেন গা? তো কথা কর না, জিন্দা থাকলে তো কথা বলবেন। এই মারহাবা, আহলান, স্বাগতম, সুস্বাগতম বলে কে? কবরে বলবো মোমেনের। আপনি যদি মোমেন হয়ে মারা যান, আপনারা কবরে রাখার সাথে সাথে কবর আপনারা স্বাগতম, সুস্বাগতম দিব, জোরে কন্যা সুবহানাল্লাহ। কবর আপনারে স্বাগতম দিয়া নবী বলেন, কবর ইমানদারেরে কইব, আম্মা ইন কুনতা লি উহিব্বা মাইয়ামশি আলাইয়া যহরি ইলাইয়া, আমি জমিনের উপরে তুমি যে চলাচল করেছ, কত মানুষ চলছে রে, আমি জমিন সাক্ষী দিলাম, আমি জমিনের উপরে তুমি আল্লাহর এমন অনুগত একজন বান্দা ছিলা, নবীর এমন একজন প্রেমিক ছিলা, তুমি ব্যক্তি রে, আমি কবর, আমি জমিন ভালোবাসতাম, জমিন কইবে আমি তোমার ভালোবাসতাম, তোমার কদম জমিনে যেখানে পড়তো আল্লাহ ওই জায়গায় রহমত নাজিল করে দিত, আল্লাহু আকবার, এই জন্য কবর কইবো আমি তোমারে ভালোবাসতাম, আমি তোমারে ভালোবাসতাম। তবে হ্যাঁ, আমি জমিনের উপরে থাইকা তুমি জুলুম, নির্যাতন, অন্যায়, অপরাধ, কুফুরি, নবীর দুশ্মনী, আল্লাহর দুশ্মনী, ইসলামের দুশ্মনী, মানুষের ক্ষতি, গুনাহের কাজ, অন্যায় কাজ, তুমি এই ধরনের কোনো কিছু করো নাই, যার কারণে তোমারে আমি ভালোবাসতাম। তবে হ্যাঁ, তুমি যদি ইচ্ছা করতে এগুলি সব করতে পারতা, কিন্তু এগুলি করো নাই, নিজেরে হেফাজত করছো, আল্লাহর প্রিয় বানাইছো, রসুলের প্রিয় বানাইছো, আমি জমিনেরও তোমার জুলুম থেকে বাঁচাইয়া দিছ, এই জন্য জমিন, এই কবর আপনারা ডাক্কা কইব যদি মুমিন হন। নবী কয়, কবর কইব, ফাইদা ওয়াল্লাইতুকাল ইয়াউম, এতদিন তুমি আমি জমিনের উপরে ছিলা, তুমি কেমন আচরণ আমার সাথে করছো আমি তা বললাম, আজকে আমি কবরের ভিতরে আইছো, আজকে তুমি আমার আচরণ দেখবা, চিৎকার দিয়া কন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলেন, নবী গো, ও নবী, কবর আবার কেমন আচরণ করবে গো নবী, কবর আমাদের সঙ্গে কি ধরনের আচরণ করবে? আমার নূর নবী রহমাতুল্লিল আলামিন বলেন, কবর কইব, এখন তুমি আমার ব্যবহার দেখবা, কি ব্যবহার? আমার নবী কয়, ওয়াসিরতু ইলাইয়া ফাসাতরাসনাই বিকা, আমার নবী বলেন, তার কবরটা দুই দিকে প্রশস্ত হয়ে যাবে, ডান দিকে, বাম দিকে, মাথার দিকে, পায়ের দিকে, সব দিকে, সব দিকে, সব দিকে প্রশস্ত হয়ে যাবে, খুলে যাবে। নবী গো, কতটুকু? নবী বলেন, ফায়াতিসালাহু মাতাবাসারুহু, তার চোখের দৃষ্টি যত দূর যায়, তার সাড়ে তিন হাত কবরটা চতুর্দিকে তত দূর পর্যন্ত প্রশস্ত হয়ে যাবে। কষ্ট পাইছেন? চিন্তায় পড়ছেন না? চিন্তা গেছে? গেছে। মুমিন হইলে চিন্তা নাই, আর যদি গুনাহগারন বিপদ আছে সামনে আইতাছে, এই যে তাড়াতাড়ি করে বাইরে যাবো, এখন বাইরে যাবো কবরের, চিন্তা করেন, হাসুর ময়দানে যাবো। নূর নবী রহমাতুল্লিল আলামিন বলেন, তার চোখের দৃষ্টি যত দূর যায়, চতুর্দিকে কবরটা তত দূর পর্যন্ত প্রশস্ত হয়ে যাবে। এরপরে নবী কয়, ওয়ায়ুফতাহু বিহি ওয়ায়ুফতাহু লাহু বাবা ইলাল জান্নাহ,
কবরের সাথে কবরে যাতে জান্নাতি রিজিক আমার আল্লাহ পাঠায়, তার জন্য তার কবরের সাথে জান্নাতের একটা দরজার কানেকশন লাগাইয়া দেওয়া হবে। নবী বলেন উম্মত রে এখানে শেষ না, ওয়া ইদা দুফিনাল আব্দুল ফাজির আওয়াল কাফের, আর যদি কোন ফাজির অর্থাৎ ফাজিল অর্থাৎ বেয়াদব অর্থাৎ নবীজির দুশমন অর্থাৎ মুনাফেক, এক কথায় মুনাফেক, আওয়াল কাফির অথবা কোন মুনাফিকের কোন কাফিরের যদি কবরে রাখে রে, কবর তারে ডাইক্কা কয় কল আলাহুল কবর, কবর তার লগে কথা কয়, এখনো মুনকার নাকির ফেরেশতা আসে নাই, কবর তারে ডাইক্কা কয় লা মারহাবান ওয়ালা আহলান, তোমার জন্য কোন স্বাগতম নাই কোন সৌস্বাগতম নাই। এটা কি আরামের লক্ষণ না বিপদের লক্ষণ? কি এর লক্ষণ? এ আমি যেন আইছি এখন আমার যদি কন বলে হ্যাঁ হুজুর আইছে আপনার যদি খুঁজতেছি বৃত্তি দিয়ে সফা নিয়ে যাবো কেন পাল্লা কয় কিরে দাওয়াত দিয়ে নেই কি করে কবর ডাইক্কা কই বললা মারহাবান ওয়ালা আহলান, আইছো তোমার লাগা মারহাবা নাই তোমার লাগা আহলান নাই স্বাগতম সুস্বাগতম কিচ্ছু নাই। হাই হাই কা আপনি জিগাবেন কা কিচ্ছু নাই কি লিগা আমি কিচ্ছু। কবর সাথে সাথে কইব আম্মা ইন কুনতা লি আবগদ মাইয়াম শি আলা যাহরি ইলাইয়া, জমিনের মধ্যে তুমি চলাফেরা করেছো দম্ভ ভরে, আল্লাহর নাফরমানি করেছো, রসুলের শানে আঘাত করেছো, নূর নবীর ইজ্জতে আঘাত করেছো। বাবা ডাইরেক্ট কিতাব থেকে কইতাছি, আমি নকশবন্দির বানাই না কথা না, আমার এত দোষ এত দোষ এই দোষ এই দোষ অনেক কিছু কইতে পারবি রে সাফাবাদ, একটা ওয়াজের একটা দলিলের মোকাবেলা করার হিম্মত তোমাদের নাই আমি ভালো করে জানি, কেননা এই জন্য আমি সব সময় কিতাব খুলে কথা বলি। ও মুসলমান রে নবী বলেন এই কাফির অথবা মুনাফিকের কবর কইব, দুনিয়ায় দম্ভ নিয়ে চলেছো আল্লাহর নাফরমানি করেছো রসূলের ইজ্জতে আঘাত করেছো, নূর নবী কইলে সিল্লান দিছো, এলমে গায়েব জানে কইলে তুমি বিরোধিতা করছো, তুমি রাস্তার মধ্যে আলেমদেরকে আক্রমণ করার জন্য লাঠি লয়ে দাঁড়াইছিলা, ওই তো ব্রাহ্মণ বাড়িয়াতে নূর নবীজির সালাতু সালাম দিছে আজানের আগে, এই জন্য পাঁচজনের মাথা দ্বারা ফাটাইছে ওরাও এই আওতায় পড়ব। মুসলমানেরই ও মুসলমান আমার পেয়ারা নবী কয় কবর কইব, তুমি দুনিয়ার একটা বেয়াদব ছিলা, তুমি দুনিয়াতে এমন এক ব্যক্তি ছিলা তোমার উপর আল্লাহ অসন্তুষ্ট তোমার উপর রসূল অসন্তুষ্ট, তুমি দুনিয়ার মধ্যে অত্যন্ত জঘন্য ব্যক্তি ছিলা, আমি কবর তোমার উপর অত্যন্ত বিস্মিত, আমি কবর তোমার উপর অত্যন্ত বিরক্ত, আমি কবর তোমার উপর অত্যন্ত নারাজ, আজকে তুমি আমি কবরের ভিতরে আইছো ফাইদা ওয়াল্লাহ তুকাল্লিয়াহু, আজকে তুমি আমি কবরের ভিতরে আইছো ওয়াসিরতু ইলাইয়া ফাসাতার সনাই বিকা, আইছো আজকে তুমি দেখবা আমার আচরণ তোমার জন্য কেমন হয়। নবী কয় কলা ফাইউল তা ইমালাইহি, আহা মোমেনের কইব আমার আচরণ তুমি দেখবা, এই কথা কইয়া কবরটা চোখের দৃষ্টি যত দূর যায় চতুর্দিকে ততটা প্রশস্ত হয়ে যাবে, আর কাফেরেরে কইবো আজকে তুমি আমার আচরণ দেখবা, আমি জমিনের উপরে তুমি চলছো লাফাইছো বাহাদুরি করছো মাস্তানি করছো হ্যাঁ আল্লাহর নাফরমানি করছো, আজকে দেখবা আমার আচরণ তোমার জন্য কেমন। নবী বলেন কবরটা তারে দুই দিক থেকে একটা ছাপ দিব, মুনকার নাকির ফেরেশতা এখনো আসে নাই, এখনো আসে নাই রে বাপ, চক্ষুটা বন্ধ করে চিন্তা করেন আপনি যদি এই পরিস্থিতিতে পড়েন কি উপায় হবে। নবী বলেন কবরটা দুই দিক থেকে সংকোচ হয়ে যাবে, দুই দিক থেকে তার একটা চাপ দিব, নবীজির দুই হাতের আঙ্গুল মোবারক এক হাতের ভিতরে আরেক হাতের আঙ্গুল মোবারক ঢুকে দিয়া নবী কয় উম্মতেরই গুনাগার হইয়া মইরা যাস মুনাফিক হইয়া মরিস না, গুনাগার হইয়া মইরা যাস কাফের হইয়া মরিস না, ওরে উম্মত যদি মুনাফিক বা কাফের হইয়া মরো
কবর তোরে দুই দিক থেকে যখন চাপ দিবে, ডান দিকের হাড্ডি গুলো বাম দিকের হাড্ডির ভিতরে ঠিক এইভাবে তাস তাস করে ঢুকে যাবে। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই পরিস্থিতি যদি আমার হয়, এই পরিস্থিতির যদি আপনি পড়েন, এই পরিস্থিতির যদি এই উচাইলের কোন মা বোন পড়ে রে, ওই জায়গায় রক্ষা করার কেউ আসেনি। হায় 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 হায়, আল্লাহ রক্ষা করত না। যদি মুনাফিক আর কাফের হইয়া মরেন, আমার নবীজিও আপনারে সাহায্য করবে না। এখনো মুনকার নাকির ফেরেশতা আসলো না, নবী কয় দুই দিক থেকে একটা চাপ দিব রে, চাপ দিব। অনেক অনেকে দুই একজন করে উঠতেছে, হেরা মরতো না, হেরা চিন্তা না, চিন্তা না। আচ্ছা, নবী বলেন দুই দিক থেকে কবর যখন চাপ দিবে রে, একদিকের হাড্ডি আর একদিকের হাড্ডির ভিতরে ঢুকে যাবে। নবীজি আঙ্গুল মোবারক দিয়ে দেখাইলেন, এখানে শুধু শেষ না, নবী কয় তাদের কবরে সত্তরটা সাপ ছেড়ে দেওয়া হবে। কয়টা কথা কর না, আমার কথা বুঝতে পারেন না? বুঝতে অসুবিধা হয়, বুঝলে একটু কথা বললেন। কয়টা সাপ? তাফসীরের মধ্যে লেখে এক একটা সাপের নয়টা করে মাথা। সুবহানাল্লাহ, কইতেন না? একটা সাপের কয়টা মাথা? জোরে বলেন, একটা সাপের কয়টা মাথা? তাহলে সত্তরটা সাপ যদি হয়, তাহলে সাত নং বাহাত্তর না তেষট্টি, আট নং বাহাত্তর, সাত নং তেষট্টি, ছয়শ তিরিশটা মাথা সত্তরটা সাপের। ছয়শ তিরিশটা মাথা দিয়ে একবারে দংশন করবো। নবী বলেন এক একটা মাথার বিষের দাহ্যতা কত জানো? এক একটা মাথার বিষের প্রবণতা কত জানো? সাহাবায়ে কেরাম বলেন না ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। আমার নবী বলেন এই নয়টা মাথাওয়ালা কোন সাপের একটা মাথা জমিনের এই কবরটা ফাঁক করে দুনিয়ায় একটু বাহির করে যদি একবার একটু নিঃশ্বাস পালায়, সাপের নিঃশ্বাস আছে না, একবার যদি খালি জমিনটা ফাঁক করে বাইরে খালি একটু যদি নিঃশ্বাস ফালায়, নবী বলেন ওয়াল্লাহি আল্লাহর কসম এই জমিনের উপরে কিয়ামতের আগ পর্যন্ত আর কোন প্রাণী আর কোন উদ্ভিদ আর কোন গাছ একটা ঘাসও জন্ম নিবে না। জোরে কর না, নাউযুবিল্লাহ। এত বিষ একটা মাথার সামান্য নিঃশ্বাসের। তাহলে যদি ছয়শ তিরিশটা মাথা দিয়ে প্রতিদিন আপনারা দংশন করে, উপায় আছে নি? এই সাপের কামড় খাইতে চান কে? রাখার আতুলা একজনও নাই, এই সাপের কামড় খাইতে রাজি আছেন এমন কেউ আছে? একজনও নাই। তাহলে কালকে একটা নামাজ স্মরণ যাইব, পাগলায় তিতা মিরা বুঝে না, পাগলার হাতে জিলাপি দিও না, ঠিক নেই? আচ্ছা, একজনও এই সাপের কামড় খাইতেন রাজি না, একজনেরও একদিকের হাড্ডি আর একদিকের হাড্ডির ভিতরে ঢুকে এলাক এই আজাব গ্রহণ করতে ভোগ করতে রাজি, কিন্তু নামাজও পড়তে রাজি না। শীত আইছে, শীত ফজরের সময় ইমাম সবার মুয়াজ্জিন সব একলা, ঠিক নিও? কোন হানে জানি এরম ইমাম সবার মুয়াজ্জিন সব দুই চার পাঁচ দিন নামাজ পড়ে দেব। শীত আইছে তো পৌষ মাস, ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব একলা একলা নামাজ পড়ে, তো একদিন মুয়াজ্জিন সাহেব কিচ্ছে ঘুমের তানে সকালবেলা উঠতে দেয় এরম শীত লেবের ভিতরে থেকে আজান দিয়ে লিখা। গ্রামের কেউ তো যায় না, চিন্তা কর এলাকার কেউ যায় না, তো লেবের ভিতরে থেকে আজান দিয়ে কোনো থেকে দিয়ে এটা দেখো না টাইম আছে ভাবলি আজান হলি হাতে চোখ বন্ধ করে করে আজান দেয়। আসসালাতু খায়রুম মিনান নাওম, এত লেফের ভিতর থেকে আজান দেয় যে ঘুমের তরে নামাজ অনেক বলা, লেফের ভিতর থেকে আজান। এইভাবে কয়দিন গেছে, কয়দিন দেখে ভালোই চলতেছে, মজার সাহ জামাতের পাঁচ মিনিট আগে উঠতে ওজু সজু করে কোন রকমে গিয়ে জামাতে ইমাম সাহেব সামনে মজার সাহ ফিসে কোন রকম নামাজটা করে আবার এলাফের তলে ঢুকে, বাহ আরামের চাকরি চলছে।
একদিন ওই সমাজের মধ্যে মুরব্বীরা দেখবেন অনেক সময় হঠাৎ করে রাইতে ঘুম হয় না, আছে না অবাজানেরও দুই একদিন ঘুম হয়, হঠাৎ করে দুই একদিন দেখা যায় ঘুম হয় না, থুতুরি এক মুরব্বী দুই তিন ঘন্টা গড়াইয়া ছড়াইয়া কাজ থুতুরি ঘুম যখন আইতি না মসজিদে গিয়ে বইতে, এ বেচারা তাহাজ্জুদের সময় মসজিদে গেছে, তাহাজ্জুদের নামাজ মসজিদে পড়তাছে, পড়া বইয়ে রয়েছে, মজানে কইতারবো কইতারবো মজানে তো ঘুমাই হইছে, কইবো কেন, ফজরের আজানের ওয়াক্ত হইছে মুয়াজ্জিন আজান দিতাছে, মুরব্বী কয় কি রে হুজুর দি উঠলো আওয়াজ পেলাম না, ওযু করতে গেল না, না গেল আওয়াজ পেলাম না, আজান দি দিতাছে, মুরব্বী আস্তে আস্তে মসজিদ টেনে বার হইয়া হুজুরা খানার ভিতরে গিয়া বালা মতন মুলির বেড়া দ, আগের জমানা না মুলির বেড়া, বেড়ার ফাঁক দিয়া চোখ একটা লাগাইয়া দেখা আল্লাহ মজার সাথে হইয়া হইয়া আলম, মুসলমান মসজিদ ছেড়ে দিয়েছেন, আল্লাহর গজ ছেড়ে দিছেন, নামাজ ইবাদত বন্দিগি ছেড়ে দিছেন, কবরে কত কঠিন পরিস্থিতি হবে একটু চিন্তা করে দেখেন, এই তো মাত্র সামান্য কথা বললাম, একটা হাদিস থেকে কিছু কথা বললাম, কবরে আরো বহু আযাবের কথা আছে, নবীজি বলেন কবরের ভিতরে এমন একজন ফেরেশতা আসবে যে ফেরেশতার চোখ দুইটা হলো নীল, সে কানে শুনে না, সে চোখে দেখে না, সে অন্ধ এবং বধির, কানেও শুনে না চোখেও দেখে না, নবী বলেন উম্মতেরে এই ফেরেশতাটার চোখ দুইটা নীল, তার হাতে একটা হাতুড়ি নিয়ে কবরে আসবে, এই হাতুড়িটা একটা আগুনের হাতুড়ি, নবী বলেন পৃথিবীর শ্রেষ্ঠ পাহাড় যেটা মাউন্ট এভারেস্ট বর্তমানে, ওই বড় পাহাড়ের উপরে এই ফেরেশতার হাতুড়িটা দিয়া যদি একটা বাড়ি দেয়, নবী বলেন যদি একটা আঘাত করে এই পাহাড়টা এমন ভাবে ফারা ফারা রেজা রেজা হয়ে যাবে, নবী বলেন পাহাড়ের পুরাটা পাহাড় টুকরা টুকরা হইয়া বালুর কণা হইয়া বাতাসে উঠতে থাকবে, আল্লাহর কসম কিয়ামতের আগ পর্যন্ত একটা বালুর কণাও জমিনে পড়ত না, শুধু বাতাসেই ঘুরবে, জোরে বলেন সুবহানাল্লাহ, একবার একটা পাহাড়ে আঘাত করলে কিয়ামতের আগে পাহাড়ের একটা বালুর কণাও জমিনে পড়ত না, শুধু বাতাসে উঠবে, নবী বলেন এই হাতুড়া দিয়া মুনাফিকের কবরে ডেলি পাঁচবার শেষ বহরে, ওরে ওয়াহাবি তোর উপায় নাই রে, ঠিক না উপায় নাই রে, মাদ্রাসার বাচ্চা করে ধরে উল্টা পাল্টা কাম কর, ইয়াবা ট্যাবলেটের ব্যবসা কর, নবীর ইজ্জতে আঘাত কর, কবর যায় হাতুড়া দিয়া ভাইরাইয়া তক্তা ছুটে আলব যাইস, ও মুসলমানেরই কবরের বিষয়ে এই জন্য সতর্ক থাকবেন, খবরদার খবরদার খবরদার, কবরে যাওয়া লাগবে এমন কোন মানুষ নাই, কবরে যাওয়া লাগবে না।